নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। স্বাধীন বাজার স্কুল পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত বিধায়ক করিম, উষ্ণ অভ্যর্থনা। হাতিছড়া বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ শ্রমিকদের, স্মারকপত্র জেলা শাসককে। চার দিনের সফরে শিলচরের সংঘ প্রধান ভাগবত, রয়েছে কড়া নিরাপত্তা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বৃহস্পতিবার স্বাধীনবাজার হাই স্কুলের স্কুল পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব সমছে নিলেন সোনাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। এদিন স্কুলে উপস্থিত হওয়ার পর বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়াকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। পরে তার হাতে পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বভার সমছে দেওয়া হয়। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে স্কুল পরিচালনা কমিটির নবসভাপতি তথা বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন। পাশাপাশি গুণগত শিক্ষার উপরে গুরুত্ব আরোপ করেন তিনি। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার স্কুল ইন্সপেক্টর সাবিনা ইয়াসমিন রহমান, সোনাই উন্নয়ন খণ্ড আধিকারিক হোসেন মোহাম্মদ মুবিন, এসএমডিসির বিদায়ী সভাপতি আনোয়ার হোসেন লস্কর, স্কুলের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম মজুমদার, ইকবাল মজুমদার প্রমুখ। মুখ্যমন্ত্রী কাজ নিয়ে পলিটিক্স করেন না? হ্যাঁ পলিটিক্স করেন, রাজ্যসভা লোকসভা আসলে পলিটিক্স করেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমরাও বলি উনিও করবেন, সেটা থাকবে। বাট ডেভেলপমেন্ট নিয়ে মুখ্যমন্ত্রীর মন খোলা, আর আমি আর একটা ধারণা ছিল যে হয়তো শিলচরের সাংসদ কোঅপারেটিভ হবে কি না, কিন্তু ডেভেলপমেন্ট নিয়ে আমি দেখছি শিলচরের সাংসদ রাজীব রায়ের মন অন্তত যথেষ্ট বড়। তো আমরা সবাই মিলে উন্নয়নে যে স্টেপ নিতে হয় আমরা নিচ্ছি। এখানে বিডিও বসে আছেন, আমাদের জন্য সবচেয়ে বড়, আমি যেহেতু ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান, উনি বিডিও, আমাদের কাছে সবচেয়ে টাফ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে প্রজেক্ট বেনিফিশিয়ারিদের হাতে বা বেনিফিশিয়ারিদের কাছে গ্রাম উন্নয়নের প্রকল্পগুলো কিভাবে পৌঁছে দেওয়া যায়, ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারিজ হোক আর স্কিম গুলো হোক, প্রপার ইমপ্লিমেন্টেশন কিভাবে করা যায় সেটা করতে কত কষ্ট হচ্ছে ভিডিও জানেন আমি জানি। এই যে কালকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট ব্যাগগুলো দিয়েছি, এই পরিবেশের এই পরিস্থিতির পরিবর্তন হওয়া প্রয়োজন। হাতিছড়া বাগানের ভূমি উচ্ছেদ নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে। এবার বাগানের উচ্ছেদ হওয়া শ্রমিকরা প্রতিবাদে সরব হলেন। তাদের 50 বছর ধরে ভোগ করা জমি জোর জবরদস্তি কেড়ে নিচ্ছে বাগান কর্তৃপক্ষ ও ম্যানেজার, এমন অভিযোগ এনে কাছাড় জেলার জেলাশাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করেন তারা। শ্রমিকরা জানান, বাগানের বহু জমি বিত্তশালী মানুষরা দখল করে ভোগ করছে, তাদের ক্ষেত্রে বাগান কর্তৃপক্ষ ও ম্যানেজার কোনো ব্যবস্থা না নিয়ে শ্রমিকদের ভোগ করা জমি দখল করতে পুলিশ লাগিয়ে উচ্ছে চালিয়ে যাচ্ছেন। বাগান ম্যানেজারের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে বলেন, গত 24 জানুয়ারি সকাল 8:30 দিকে বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে শারীরিকভাবে নির্যাতন করতে শুরু করে, নাবালক শিশুদের লাঠি ও অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে, এছাড়া বাসস্থানের মূল্যবান সম্পত্তির ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ করেন। তারা আরো অভিযোগে জানান, বাগানের 56 বিঘা জমি প্রায় 22 জন পরিবার ক্ষেত করে পরিবার প্রতিপালন করেন। জমির দালাল চক্র বলে ভুয়ো অভিযোগ করে বাগান কর্তৃপক্ষ এমন পাল্টা অভিযোগ করেন শ্রমিকরা। বৃহস্পতিবার প্রদান করা স্মারকপত্রে স্বাক্ষর ছিল পঙ্কজ নায়েক, স্বাধীন সাঁওতাল, রাজেশ মুন্ডা, উত্তম মুন্ডা প্রমুখদের। আজকে আমাদের যে বাগানের হাতিছড়া বাগানের যে আমাদের বসত্ব জমি মানে ক্ষেতের জমি, ব্রিটিশ পিরিয়ড থেকে আমরা এটা বসবাস করে যাচ্ছি, এটা আমরা চাষবাস করে যাই। আমাদের এখন চা বাগানে চাইতেছে যে এই জমিগুলো চা বাগানে ওনারা জবরদস্তি আমাদের কাছ থেকে দখল করতে চায়, এবং কে দখল করতে চায়? বাগান কর্তৃপক্ষ, বাগান ম্যানেজার এটা আমাদের কাছ থেকে দখল করতে চায়। কতটা জমি এখানে? 56 বিঘা আছে প্রায়, আমাদের 20-22 জনের জমি আছে। তো এই জমিটা তারা নিজে নিয়ে নিতে চাইতেছে আর কি। তা আমরা এটাতে বেড়া টেড়া লাগিয়ে রাখলে আর কি, বেড়া দিছি, আমাদের দখল জমি তো আমরা বেড়া টেড়া দিয়ে রেখেছি। এখন তারা কি করে ফট করে মালুগ্রাম থানা নিয়ে আসলো, এসে জিসিপি নিয়ে গেলো, ট্র্যাক্টর নিয়ে গেলো, ওই জোর করে বেড়া টাটি সব কিছু ভেঙে দিয়ে ফেললেন, উঠাই নিয়ে গেছে। এটা কার মানে, এটা কবে থেকে করে? এটাই যে গত 24 তারিখে
চব্বিশ জানুয়ারিতে তারা এই সব ঘটনা করেছে। একটা জিনিস শোনা গেছে যেগুলো অবৈধভাবে দেখার জন্য। চার দিনের সফরে শিলচরে এসে পৌঁছলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে তাকে শিলচর অম্বিকাপুরস্থিত সংঘের কার্যালয়ে নিয়ে আসা হয়। জানা গেছে, সংঘের কর্মকর্তাদের সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন বলে তিনি চার দিনের সফরে বরাকে আসেন। আগামী 31 জানুয়ারি শিলচর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন সংঘ প্রধান মোহন ভাগবত। উল্লেখ্য, এদিন ত্রিপুরা থেকে ট্রেনে করে বদরপুর এসে উপস্থিত হন তিনি। তারপর বদরপুর থেকে সড়ক পথে তিনি শিলচরে এসে পৌঁছান। ঘোষণা করা হল ভারতীয় জনতা পার্টির নরসিংপুর মণ্ডল যুব মোর্চার পূর্ণাঙ্গ কমিটির তালিকা। ভারতীয় জনতা যুব মোর্চার কাছাড় জেলা কমিটির সভাপতি অমিতেশ চক্রবর্তীর অনুমোদনে আগন্তুক দিনে সাংগঠনিক কার্যকলাপ সুচারুরূপে পরিচালনা করা এবং সাংগঠনিক ভিত আরও মজবুত করার লক্ষ্যে ভারতীয় জনতা যুব মোর্চার নরসিংপুর মণ্ডল সভাপতি প্রসেনজিৎ কর নরসিংপুর মণ্ডল যুব মোর্চার পূর্ণাঙ্গ কমিটির তালিকা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। 12 জন সদস্য বিশিষ্ট কমিটিতে সহসভাপতি হিসেবে কুটন দে, রূপক বর্মন ও মৌসুমী দাস এই জনকে মনোনীত করা হয়। রাজেশ কৈরি সাধারণ সম্পাদক হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হন। সম্পাদক হিসেবে জিতেন্দ্র কুমার, চিরঞ্জিত বর্মন ও জ্যাকি দাস মনোনীত হন। কার্যালয়ের সম্পাদক হিসেবে সঞ্জীব মালাকার মনোনীত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে সুপর্ণা রায়কে দায়িত্বে সমছে দেওয়া হয়। মিডিয়া কনভেনার অভিষেক শীল, সোশ্যাল মিডিয়া দেবাশিস দাস এবং স্টাডি এবং পলিসি রিসার্চ কনভেনার হিসেবে সন্ধ্যা সিংকে দায়িত্ব দেওয়া হয়। এদিকে বিশেষ অফিস সদস্য হিসেবে 22 জনকে নিযুক্তি দেওয়া হয়েছে। নতুন কমিটিতে 5 জন কার্যকরী সদস্য, আমন্ত্রিত সদস্য হিসেবে 5 জনকে এবং বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে 5 জনকে দায়িত্ব দেওয়া হয়। আগন্তুক দিনে নরসিংপুর মণ্ডল যুব মোর্চার নেতৃত্বে সাংগঠনিক ভিত আরও শক্তিশালী হবে বলে নবনিযুক্ত সকল যুব মোর্চার সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা মধ্যধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, জেলা বিজেপির এক্সিকিউটিভ মেম্বার ভূষণ পাল, নরসিংপুর মণ্ডল সভাপতি লালবাহাদুর কর্মী, সাধারণ সম্পাদক অমলেশ দাস ও পৃথ্বীশ চন্দ্র দাস সহ মণ্ডল বিজেপির বরিষ্ঠ পদাধিকারীরা। এদিকে কমিটিতে অন্তর্ভুক্ত প্রত্যেক সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী, জেলা সম্পাদক মহিতুষ তাঁতি, নরসিংপুর মণ্ডল মোর্চার সভাপতি প্রসেনজিৎ কর প্রমুখ। আর একজন ভাইস প্রেসিডেন্ট মৌসুমী দাস, জেনারেল সেক্রেটারি রাজেশ কৈরি, ট্রেজারার সুপর্ণা রায়, সেক্রেটারি জয়ন্ত জিতেন্দ্র কুমার, সেক্রেটারি চিরঞ্জিৎ বর্মন, সেক্রেটারি জ্যাকি দাস, অফিস সেক্রেটারি সঞ্জীব মালাকার, মিডিয়া কনভেনার অভিষেক শীল, সোশ্যাল মিডিয়া কনভেনার দেবাশিস দাস, স্টাডি অ্যান্ড রিসার্চ পলিসি রিসার্চ ডিপার্টমেন্ট কনভেনার সুন্দা সিংহ, আর এক্সটেন্ডেড অফিস বিয়ারার টোটাল 22 জন, এক্সিকিউটিভ মেম্বার 5 জন, ইনভাইটি মেম্বার আরও 5 জন, স্পেশাল ইনভাইটি মেম্বার আরও 5 জন, টোটাল 50 জনের পূর্ণাঙ্গ কমিটি। গ্রামোন্নয়নের নামে দেদার অর্থ হরিলুটের বার কয়েক অভিযোগ ওঠা সত্ত্বেও নির্বিকার ভূমিকায় কেন নেতা মন্ত্রীরা এ নিয়ে প্রশ্ন তুললেন ছোট দুধপাতিল জিপির জনগণ। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, উন্নয়নমুখী সরকারের আমলে জিপিতে অধিকাংশ প্রকল্প অসমাপ্ত ও উন্নয়ন স্তব্ধ অবস্থায় রয়েছে বলে অভিযোগ ব্যক্ত করেন তারা। এদিন জিপির অন্দরমহলে সরকারি কাজের ব্যাপক অনিয়ম ও অরাজকতার তদন্তের জোরালো দাবি তুলেন ক্ষুব্ধ দুধপাতিল জিপির জনগণ। আমাদের ছোট দুধপাতিল জিপির বর্তমান পঞ্চায়েতের যে কাজগুলি হচ্ছে সম্পূর্ণ অনিয়মভাবে, এই যে দুধপাতিল জিপির ছোটো দুধপাতিল জিপির যে কোটি কোটি টাকা সরকার দিচ্ছে, এই যে ছোটো ছোটো এমআই ভান এবং ছোটো ছোটো নালা 20 লক্ষ 25 লক্ষ টাকা, আর এই টাকাগুলির 20 লক্ষ টাকার কাজের মাধ্যমে শুধু 2000 টাকার কাজ হচ্ছে, বাকি সম্পূর্ণ টাকাই তাদের পকেটে যাচ্ছে। আর আজকে ওরা কী করছে, দুদিন আগে ওরা এমনভাবে দরিদ্র ছিল, বর্তমানে ওরা কী করছে, বাড়িতে বিশাল বিশাল ঘর বানাচ্ছে, বিশাল বিশাল সম্পত্তি কেনাকাটা করছে, কিন্তু ওরা টাকাটা কোথায় থেকে পাচ্ছে? ওরা ওই টাকাটা আমাদের আসাম সরকার এই যে ছুটি ছুটি এমআই বান আর এবং এই নালাখালার মাধ্যমে কোটি কোটি টাকা দিচ্ছে, আর এই যে আমাদের সবার যারা নেতৃত্ব দিচ্ছে এরা এই টাকাগুলি হাতিয়ে নিচ্ছে, কিন্তু সরকার বাহাদুর এদের মাধ্যমে কোনো প্রতিক্রিয়া নিচ্ছে না। এটার জন্য আমরা ছোটো দুধপাতিলবাসী এবং সকল জনসাধারণ আমরা সরকার বাহাদুরের কাছে বিনম্রভাবে অনুরোধ করতেছি যে এই যে টাকাগুলি দিয়ে খরচ করছে পঞ্চায়েত মহোদয় বা অন্য অন্যরা মিলে, এই যে টাকাটার মাধ্যমে যাতে একটু তদন্ত নেওয়া। মুখ্যমন্ত্রী রাজ্যসভার ভোটে রাজনীতি
করছেন ঠিকই, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে তিনি রাজনীতির ঊর্ধ্বে। বৃহস্পতিবার সোনাই একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে একথা বললেন সোনাইয়ের এআইইউডিএফ দলের বিধায়ক করিমউদ্দিন বড়ভুই ওরফে সাজু। এদিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসার পাশাপাশি বিধায়ক সাজু শিলচরের সাংসদেরও প্রশংসা করেন। এদিন প্রথমে সোনাইয়ের আমজুরঘাটের রাঙ্গেরঘাট তৃতীয় খণ্ডে জলজীবন মিশন থেকে 85 লক্ষ টাকা ব্যয়ে পিএইচই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া। এনে বিভাগীয় এসডিও দেবদুলাল দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আক্তার হোসেন বড়ভুইয়া বিধায়কের কাজের ভূয়সী প্রশংসা করেন। আমি ধন্যবাদ জানাই পাবলিক হেলথ ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার, এসডিও, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে, যে জনগণের যে দাবি সেই দাবিকে সম্মান জানানোর জন্য আজকে আমরা বৃষ্টির মধ্যে এখানে আপনারা নিশ্চয় আমরা ফর্মালিটিস এর জন্য এসেছি, কোনো সভা না, আসল কাজ হবে যখন প্রত্যেক ঘরে জল যাবে। আর আমি চেষ্টা করব, আমি আমার বিশ্বাস আছে আমার পাবলিক হেলথ ডিপার্টমেন্টের উপরে, যে ঠিক সময় মতো, সময়ের দুদিন আগে হলেও আপনাদের ঘরে ঘরে জল পৌঁছে দিতে পারবেন বলে। প্রতিবছরের ন্যায় এবছরও 27 জানুয়ারি ডিমাসা সম্প্রদায়ের বসুডিমা বার্ষিক উৎসব পালন করা হলো। বৃহস্পতিবার বর্বন ডিমাসা সেলিব্রেশন কমিটি ও জালাই গার্ডেন ক্লাবের ব্যবস্থাপনায় সমস্ত কোভিড প্রোটোকল মেনে এই উৎসব উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবব্রত বর্মন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাসুদেব বর্মন, ধ্রুব বর্মন, গোবিন্দ বর্মন প্রমুখ। পরে সম্প্রদায়ের পরম্পরাগত নৃত্য অনুষ্ঠিত হয়। এতে প্রায় 25 জন শিল্পীরা অংশগ্রহণ করেন। 27 জানুয়ারি 2022 ডিমাসা জাতির একটা অ্যানুয়াল ফেস্টিভ্যাল। এই তারিখে 27 জানুয়ারি এই তারিখে আমরা সমস্ত ডিমাসা জাতি ভারতবর্ষে যেখানে থাকো আজকের তারিখে আমরা ফেস্টিভ্যাল, অ্যানুয়াল ফেস্টিভ্যাল মানি। শুধু একটাই দিন আমাদের নিজস্ব একটা ডিমাসা জাতির একটা ফেস্টিভ্যাল। আজকে যারা দিল্লিতে আছে তারা সকলে মিলে একসঙ্গে আমরা আজকের দিনটা পালিত করি আমরা নিজস্ব জাতির ফেস্টিভ্যাল হিসাবে। যারা ডিমাহাসাও ডিস্ট্রিক্টে আছে, যারা ডিমাপুরে আছে, হজায় আছে, তারা সবাই একসঙ্গে একত্রিত হয়ে আমরা আজকের দিনটি যে শুভ দিনে 27 তারিখ প্রত্যেক বছরে আমরা ডিমাহাসা জাতির আমরা অ্যানুয়াল ফেস্টিভ্যাল হিসাবে আমরা মানিয়ে থাকি। আমরা বহু হাজার বছর থেকে আমরা বুসু ডিমা বলিয়া আমাদের সমস্ত এই ভারতবর্ষে আমরা এই আমাদের বুসু ডিমা আমরা পালন করি আইতেছি। আর পরে আজকে আমাদের বরবন্দ গ্রামেও আমরা সমস্ত ডিমাসা জাতি মিলিয়া একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করি, নিজস্ব কালচার, নিজস্ব ড্যান্স, নিজস্ব জাতির সমস্ত কিছু। এখন তো প্রোটোকল এসওপি, যেমন আসাম গভর্নমেন্টের এসওপি পালন করি আমরা আমরা আজকের ফেস্টিভ্যালটা আমরা। মানব সেবার মধ্যে দিয়ে 73তম প্রজাতন্ত্র দিবস পালন করল সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা খোঁজ। বুধবার এ উপলক্ষে অসহায় মহিলার মধ্যে শীতবস্ত্র তুলে দিলেন সংস্থার কর্মকর্তারা। 73তম প্রজাতন্ত্র দিবস পালন করল উধারবন্দের গ্রিন কাছার ইসলামিক সঙ্গীত ও নাটক পরিবেশনার ইউটিউব চ্যানেল। এ উপলক্ষে উধারবন্দ পানগ্রাম কেচরগুলে গ্রিন কাছার ইউটিউব চ্যানেলের কার্যালয়ে একাঙ্ক নাটক সহ ক্রীড়ারও আয়োজন করা হয়। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা প্রজাতন্ত্র দিবসের মুখ্য বিষয় নিয়ে আলোচনা করেন, পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করে শিশুদেরকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। গ্রিন কাছার টিমের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। এদিকে যুবরাজ ক্লাবের উদ্যোগে এদিন এক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এতে অনেক তরুণীরা অংশগ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জিপি সভাপতি এনামুল হক লস্কর, মহিমুদ্দিন লস্কর, পল্লব সিং যাদব, আয়াজ লস্কর, আব্দুল শাহেদ খান, সারুল বড়ভুইয়া, সুফিয়ান বড়লস্কর প্রমুখ। গণতন্ত্র দিবস আজকে আমরা গ্রিন কাছার টিম পালন করলাম। যে সকল আমাদের জন্য সংবিধান রেখে গিয়েছিলেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং স্বাধীনতা গণতন্ত্র দিবস উপলক্ষে ভারতের সকল নাগরিক যারা দেশে বিদেশে রয়েছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আবারও নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল দক্ষিণ ত্রিপুরার বিশ্রামগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে প্রজাতন্ত্র দিবসের সকালে বিশ্রামগঞ্জ থানার পুলিশ আগরতলা গৌহাটি জাতীয় সড়কের উপর ওত পেতে বসে থাকলে সাফল্য আসে। এদিন সকাল 7টা নাগাদ PB-13U
9843 নম্বরের একটি 12 চাকার লরি থানার সামনে আসতে গাড়িটিকে দাঁড় করে তল্লাশি চালায় কর্তব্যরত পুলিশ। এতে লরির ভেতর থেকে বিভিন্ন প্যাকেটে মোট 215 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়, যার বাজারমূল্য আনুমানিক 20 লক্ষাধিক টাকার মতো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। এই অভিযানে আটক করা হয় লরি চালক খুশনুর আলমকে। জানা গেছে, শুকনো গাঁজাগুলো ত্রিপুরা থেকে সুদূর বিহারে পাচারের উদ্দেশ্যে ছিল পাচারকারীরা। লরি চালককে বিশ্রামগঞ্জ থানায় আটকে রেখে জোর জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার তাকে স্থানীয় মহকুমা আদালতে সমছে দেওয়া হলে আদালতের নির্দেশে ধৃত চালকের ঠাঁই হয় জেল হাজতে। এ মর্মে ওসি বিদ্যাদেব বর্মা জানান, ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়েছে ত্রিপুরা পুলিশ। আমরা যেটা নর্মাল ভেহিকল চেকিং করি সেই নাপা পয়েন্টে আসে এবং খবর ভিত্তি করেই আমরা যে গাড়িটা ডিটেন করছি সেই গাড়িতে অভিযান চালাই। অভিযান চালানোর পরে দেখা গেছে ওই গাড়িতে কিছু নেই, কিন্তু কেবিনের ভিতরে দেখা গেছে গাজার প্যাকেট পাওয়া গেছে। তারপরে আমরা ওইটাকে সিজ করছি। স্যার, কত কেজি গাঁজা পাওয়া গেছে? টোটাল 215 কেজি গাঁজার প্যাকেট। স্যার, কাউকে কি আটক করতে সক্ষম হয়েছে? কাউকে কি আটক করতে সক্ষম হয়েছে? ওইখানে শুধু ড্রাইভার ছিল, ড্রাইভারকে আটক করা হয়েছে। তো বর্তমানে সে তাকে অ্যারেস্ট করা হয়েছে। স্যার, আনুমানিক বাজার মূল্য কত হবে? বাজার মূল্য ফরেনার্স ট্রাইব্যুনালের একতরফা রায়ে 2017 সালে বিদেশি বলে ঘোষিত হয়েছিলেন ধলাই বিধানসভা কেন্দ্রের কুসুদরম থানা এলাকার আমরাখার সংলগ্ন মোহনখাল গ্রামের বাসিন্দা শেফালী রানী দাস। শেষ পর্যন্ত এফটির একতরফা রায়ের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন শেফালী। এরই পরিপ্রেক্ষিতে গুয়াহাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত বছরের 20 জুলাই একতরফা রায় খারিজ করে শেফালীকে পুনরায় নাগরিকত্ব প্রমাণের সুযোগ দিয়েছে। পরে তার বিচারের ভার পড়ে শিলচর 6 নং ট্রাইব্যুনালের অ্যাটাচড মেম্বার ধর্মানন্দ দেবের হাতে। এতে শেফালীর দাখিল করা বিভিন্ন নথির ভিত্তিতে গত 17 জানুয়ারি শেফালী রানী দাসকে ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত করেন তিনি। এদিকে 4.5 বছরের বিদেশের তকমা কাটিয়ে ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত হতে পেরে আইনের উপর ভরসায় ছিলেন বলে জানান শেফালী রানী দাস। বৃহস্পতিবার আমরাখার সংলগ্ন মোহনখালের বাড়িতে বসে এক প্রতিবেদকের সঙ্গে একান্ত আলাপচারিতায় 3 সন্তানের জননী শেফালী রানী দাস বলেন, মানুষের ঘরে বাসন মেজে কাজ করে আইনি লড়াই চালিয়েছে। বিদেশি সাপ মুক্ত হতে পেরে তিনিও তার পরিবার এখন খুশি ব্যক্ত করেন। দেশের নাগরিক আবার কিন্তু আমি ওইসি, আমার মনে এখন একটু আনন্দ লাগে। আমি স্কুল সার্টিফিকেট দিয়েছি, বার্থ সার্টিফিকেট দিয়েছি, আমার বাবার জমিদার কাগজ দিয়েছি, আমার বাবার বুটের কাগজ দিয়েছি। আমি গত 17 তারিখ জানুয়ারি রয়েছে, এই জানুয়ারি 2022-র। স্যার, আমার অনেক কষ্ট লাগছে। আমি না খাইতে পারছি, না বইতে পারছি, না আমি গরু ঘুমাইতে পারছি। আমি রাত্রে হইলে আমার বেচিনদের গরু বাড়ি ছুটে একটা মেয়ে খান দিত, আমার বাইনতে বুঝাইতা দেখান দিস না, এটা তোর মারে আমরা আনিয়া দিমু। তো তারা এখানে থাকতো, রাত্রে এলে বেয়েন্তর এখানে আইতো, বেয়েন্তে এখানে এলে খান দিত। তো বেয়েন্তে খান দিন মানে মা আইবা, মারে আমরা আইন, ওরা রুজি খাম করে আমরা মারে আনিয়ে দিই, মুঠি খান দিস না। তার বাবাই কোনো সময় তারে বুঝাই দেখো খান দিন আরে মাইকে দেখো আমার কপাল বড় খারাপ, বিনা রসি আমরা বিদেশি বনে গেলাম এখন সরকারের আইনর, আমরা তো আইন নাই। কতদিন বাকি আছিল? বাকি আমি 3 মাসের মতো আসলাম, ঘর দুয়ার সব সারিয়া। আমার আমার 3টা বাচ্চা। টাকা কড়ি কেমন গেছে? আমার 1.5 লাখ টাকা গেছে টোটাল, আমার 1.5 লাখ টাকা গেছে। প্রেসক্লাব করিমগঞ্জের ব্যবস্থাপনায় রত্নগর্ভা বরাক মায়ের কৃতি সন্তান কবি সাহিত্যিক প্রাবন্ধিক বিশ্বজিৎ চৌধুরী ও প্রাবন্ধিক এবং সাংবাদিক নির্মল দাস এবং সাংবাদিক সাহিত্যিক শিক্ষাবিদ জ্যোতিলাল চৌধুরীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা বরাক। এদের শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আগামী 29 জানুয়ারি শনিবার এক স্মৃতিচারণ সভার আহ্বান করেছে প্রেস ক্লাব করিমগঞ্জ। এদিন শহরের রামকৃষ্ণ মিশন রোডের বিপিন চন্দ্র পাল স্মৃতিভবনে বঙ্গসাহিত্য কার্যালয়ে বেলা 12টায় অনুষ্ঠিত হবে স্মৃতিচারণ সভা। এতে সর্বস্তরের নাগরিকদের উপস্থিতি কামনা করেছেন প্রেস ক্লাবের সভাপতি মিহির দেবনাথ। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এনকাউন্টারের প্রসঙ্গ নিয়ে স্পষ্টভাবে মত ব্যক্ত করলেন আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি ও উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বৃহস্পতিবার সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, ড্রাগস মাফিয়াদের দেশ থেকে নির্মূল করা হোক তাতে তাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু নগাঁও জেলার এক যুবককে ড্রাগস মাফিয়ার সাহায্যে এনকাউন্টার এমনটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। কংগ্রেস কোনো ড্রাগস মাফিয়াদের পক্ষে নয়। অন্যদিকে কংগ্রেস বিধায়ক বিজেপির ফিক্সড ডিপোজিট রাজ্যের মুখ্যমন্ত্রীর এমনটা মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিধায়ক এভাবে প্রত্যুত্তর দেন।
হয়তো বা হেমন্ত বিশ্বের সময় ছেলের উপর সেই আঘাত হয়নি, আমার ছেলের উপর হয়েছে, হয়তো বা সেই আঘাত হয়নি, তার জন্য হয়তো বা উনি বুঝতে পারেননি। ব্যাপারটা হচ্ছে কি, এই যে কথাবার্তা, যেগুলো কথাবার্তা, আসলে ড্রাগসমুক্ত একটা সমাজ গঠন করা কে চায় না? আমরা সবাই চাই। আজকে আমেরিকায় চলছে, আজকে হল্যান্ডে চলছে, প্রত্যেকটা জায়গায় ড্রাগসের এগেনস্টে লড়াই চলছে, ড্রাগস রোধ করার জন্য কঠোর হচ্ছে সরকার। আপনি কঠোর হন, আমাদের কোনো আপত্তি নেই, আপনি কঠোর হন ড্রাগস থেকে, সেটাকে ড্রাগসকে সমাজ থেকে একদম নিশ্চিহ্ন করার জন্য যে ধরনের পদক্ষেপ, যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আপনি নিন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে যে গরুচুরের ফটো আপনার সঙ্গে থাকবে, ড্রাগস মাফিয়ার ফটো আপনার সঙ্গে থাকবে, আর আপনি বলবেন যে না কংগ্রেস তার জন্য দায়ী। আমরা তো কখনো বলিনি যে ড্রাগস চলো, আমরা সবসময় বলছি যে ড্রাগস বন্ধ করা হোক, কিন্তু তালিবানই শাসন দিয়ে না হয়, আমাদের কোর্ট কাছারি আছে, আমাদের শাসন ব্যবস্থা আছে। কোভিড নীতি নির্দেশিকা মেনে দর্শক আসন শূন্য রেখে দ্বিতীয়বারের মতো পারুল রানী শর্মা মেমোরিয়াল সেকেন্ড ডিভিশন ক্রিকেট লীগ কাম নকআউট প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। এতে মোট ২৪টি দল অংশগ্রহণ করবে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে স্পন্সর চন্দন শর্মাকে পাশে বসিয়ে আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হওয়া নকআউট আসরের বিস্তারিত তুলে ধরেন ডিএসএ সচিব বিজয়েন্দ্র প্রসাদ সিং। তিনি জানান, কোভিড বিধি মেনে ক্রিকেটারদের ২ ডোজ ভ্যাকসিন হলেই ওই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। এছাড়া প্রতিযোগিতার প্রাইজ মানি বিগত বছর থেকে বৃদ্ধি করা হয়েছে বলে জানান। মধ্যে এখানে উপস্থিত আছেন শ্রী চন্দন শর্মা মহাশয়, উনার মাতার নামে এই টুর্নামেন্ট উনি উৎসর্গ করেছেন। বিগত বছর এই টুর্নামেন্ট হয়েছিল, এই বছর দ্বিতীয়বারের জন্য আমরা করতে যাচ্ছি। আমরা চন্দনদাকে ধন্যবাদ জানাই এবং চন্দনদাও শিলচর জেলা ক্রীড়া সংস্থার আমাদের এই পরিবারেরই একজন সদস্য। গত বছর এই সেকেন্ড পারুল রানী শর্মা মেমোরিয়াল প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্ট যেটা আমরা করিয়েছিলাম, আমরা গত বছর যে প্রাইজ মানিগুলো দিয়েছিলাম সেই প্রাইজ মানিগুলো এবার আমরা বাড়িয়েছি, সেইটার বিস্তারিত আপনাদের কাছে আমরা তুলে ধরছি। গত বছর যে দল চ্যাম্পিয়ন হয়েছিল সে দল ৮,০০০ টাকা পেয়েছিল, এই বছর এই অ্যামাউন্টটা করে দেওয়া হয়েছে ১০,০০০ টাকা। রানার আপ টিম পেয়েছিল ৫,০০০ টাকা, সেটাকে বাড়িয়ে এই বছর করা হয়েছে ৭,০০০ টাকা। বেস্ট বোলার বেস্ট ব্যাটসম্যান সেটা আমরা আগের মতোই রেখেছি, ৫০০টাকা ক্যাশ মানি, সঙ্গে ট্রফি থাকবে। এবং ম্যান অফ দ্য সিরিজ সেটা গত বছর ৫০০টাকা ছিল, সেটাকে আমরা ১,০০০টাকা করেছি। ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল সেটাকেও আমরা ৫০০টাকা গত বছরটাই আমরা রেখেছি। আমাদের চ্যাম্পিয়ন এবং রানার আপ দল যে প্রাইজ মানি গত বছর পেয়েছিল সেটা সেই দুটা আমরা বাড়িয়েছি ১০,০০০। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। স্বাধীন বাজার স্কুল পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত বিধায়ক করিম, উষ্ণ অভ্যর্থনা। হাতিছড়া বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ শ্রমিকদের, স্মারকপত্র জেলা শাসককে। চার দিনের সফরে শিলচরের সংঘ প্রধান ভাগবত, রয়েছে কড়া নিরাপত্তা। এখনকার মতো আমার বাংলার সংবাদ এ পর্যন্তই, নমস্কার।